কনফেশন কিছুদিন আগেই 500 জনের ফ্যামিলিতে এসে দাঁড়িয়েছি, এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা পাশে না থাকলে এটা কোনোভাবেই সম্ভব হতো না। আগামী সময়েও তোমরা এভাবেই পাশে থেকো। আজকে কনফেশনে কোনো রিভিউ নয়, আজ তোমাদের জন্য একটি গল্প পড়ে শোনানো হবে। তোমরা অনেকেই গল্প শোনার আবেদন জানিয়েছিলে প্রথম দিন থেকে, তাই আমাদের এই সামান্য চেষ্টা। শায়কামানের গল্প বিরিয়ানি অথবা মৃত্যু। লেখকের ইউটিউব চ্যানেল মিডনাইট হরর স্টেশনে তার লেখা ও পাঠ করা গল্প আমরা শুনে থাকি। তার লেখা তিনটি উপন্যাস প্রকাশিত হয়েছে বিভা প্রকাশনী থেকে। এছাড়াও সানডে সাসপেন্সে শায়কামানের একাধিক গল্প শোনানো হয়েছে। আমাদের এই নতুন প্রচেষ্টায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে নিজ গুণে মার্জনা করে দিও। শুরু হচ্ছে শায়কামানের গল্প বিরিয়ানি অথবা মৃত্যু। কিশোরচন্দ্র সেন একজন অতি সাধারণ মানুষ। না না, সেই সমাজ সংস্পর্কের কথা বলিনি, সমাজ টমাজ নিয়ে তার অত মাথা ব্যথা নেই, বরঞ্চ খানিকটা অসামাজিকই বলতে পারেন। লোকজনের সঙ্গে তেমন একটা মেশেন না, কারণটা পরে বলছি। সিলেক্টিভ কিছু অনুষ্ঠানে যান, এটাও পরে বলছি। পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গে মেলামেশাও একরকম ছেড়েই দিয়েছেন। কিছুদিন হলো কেশববাবুর শরীরটা খারাপ হওয়ায় মেয়ে সেমন্তী তাকে কলকাতায় নিজের বাড়িতে এনে রেখেছে, সেখানেই চিকিৎসা চলছে কেশবচন্দ্রের, নেশা ছাড়ানোর চিকিৎসা। আগে হ্যাঁ, এই বৃদ্ধ বয়সে কেশবচন্দ্র এক ভয়াবহ নেশার সঙ্গে জুটছেন, অথচ ভাবলে বিশ্বাস হয় না, 3 বছর আগে অবধি তার মতো স্বাস্থ্য সচেতন মানুষ আর এ তল্লাটে ছিল না। সকালে উঠে যোগব্যায়াম করতেন, ডান নাকে নিঃশ্বাস নিয়ে বাঁ নাকে ছাড়তেন, লাফাতে উদ্ধত ব্যাঙের মতো সিট আপ করতেন, দুটো হাত জড়াজড়ি করে বেমালুম সাপের মতো পেঁচিয়ে যেতেন, পরক্ষণেই পেটের ওপর চাপ দিয়ে ময়ূরাসন, একে একে খাদ্য শৃঙ্খল বেয়ে ওপরের দিকে উঠে আসতেন। শরীরে তার এক চামচ মেদ ছিল না। সেই 62-র কেশব রীতিমতো দৌড়ঝাঁপ করে বাজার করতে যেতেন, কিন্তু এই 65-র কেশব থলথলে শরীর নিয়ে খুব একটা নড়তে চড়তেও পারেন না, এক থাক সিঁড়ি উঠেই হাঁপিয়ে পড়েন, রোদে বেরোলেই প্রাণ আইঢায় করে। মাঝে মাঝে সন্দেহ হয় ঘরে চোর ঢুকলে বিশাল বপু নিয়ে আলমারির পিছনে লুকোতে পর্যন্ত পারবেন না। এসব পরিবর্তনের মূলে হলো ওই ভয়াবহ নেশা। কেশবচন্দ্র সেন বিরিয়ানির নেশা করেন। শুধু খাওয়ার কথা বলছি না মশাই, সকালে ঘুম থেকে উঠে তিনি বিরিয়ানির কথা ভাবেন, সে কথা ভাবতে ভাবতেই বাথরুমে যান। কিছুদিন আগে অবধি বাড়িতে 2 খবরের কাগজ আসতো, ইদানিং সেই জায়গায় 4 ফুড ম্যাগাজিন আসে। কেশব সেন একটা কাঁচি দিয়ে সেই ম্যাগাজিন থেকে বিরিয়ানির ছবি কেটে ডায়েরিতে লাগিয়ে রাখেন। সারাদিনে মাঝে মধ্যে সময় পেলেই ডায়েরি খুলে সেই সব ছবিতে চোখ বুলিয়ে নেন। তারপর গন্ধে গন্ধে বেলা বাড়লে ঢোলা পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েন গোলন্দাজ চিকেন সেন্টারের উদ্দেশ্যে। সেখানে তার জন্য মান্থলি কার্ডের ব্যবস্থা আছে, মাসের শেষে পেনশনের টাকার একটা অংশ নিজে থেকেই এখানে চলে আসে। ইদানিং শরীর খারাপ হওয়ায় নিজে হেঁটে এতদূর আসতে পারেন না কেশব, অতএব অল্প বয়সী একটি ছেলে এসে 2 বিরিয়ানি দিয়ে যায় তাকে। এছাড়া বৃদ্ধের জীবনে আর কোনো সমস্যা ছিল না, তিনি দিব্যি ছিলেন। মেয়ে সেমন্তী বিয়ে করে কলকাতায় থাকতো, তেমন একটা দেখতে আসতো না। স্ত্রী মারা যাওয়ার পর সবাই মিলে শ্রাদ্ধে বিরিয়ানি খাওয়ানো হবে সিদ্ধান্ত নেওয়ায় কেশব খুব একটা কষ্ট পাননি, বরঞ্চ বেশ খুশি হয়েছিল মনটা। সেই সঙ্গে এই ভেবে খানিকটা খারাপও লেগেছিল যে তার নিজের শ্রাদ্ধের বিরিয়ানিটা আর খাওয়া হবে না। তো এহেন কেশব সেন ইদানিং বেজায় মনোকষ্টে আছেন, শারীরিক কষ্টেও আছেন বটে, তবে সেটা বড় কথা নয়। 1 আগে দুপুরে আয়েস করে খেতে গিয়ে একটা আলু একটু শক্ত মনে হয় কেশবচন্দ্রের, ব্যাস অমনি খান্ডার রাগ মাথায় উঠে তুর্কি নাচন নাচতে থাকে। গোলন্দাজ চিকেন সেন্টারে ফোন করে এনতার গালিগালাজ করেন, ওপাশে ম্যানেজার তাকে যত থামানোর চেষ্টা করে কেশব তত জোরে চিৎকার করতে থাকেন, বিড়ির কারখানা চালানোর মুরুদ নেই আবার বিরিয়ানির দোকান চালাও, কি হে শক্ত আলু, হ্যাঁ মাথায় ছুড়ে মারলে লোকের মাথা ফেটে যাবে, সেই জিনিস আমার পাতে দিয়ে দাঁত ভেঙে আমার খাওয়া বন্ধ করার তাল করেছো, হ্যাঁ। এসব চিৎকার চেঁচামেচির মাঝে আচমকায় চোখে অন্ধকার দেখেন তিনি, ডান হাতে শক্ত আলু ও বাঁ হাতে ফোন ধরেই মাটিতে লুটিয়ে পড়েন। চাকর শিবু 2 ঝাঁট দিতে এসে দেখে বাবু মাটিতে কুপোকাত, শ্বাস চলছে কিনা দেখেই সে কেশবের ডাক্তার কাম জামাই সুমেরুকে ফোন করে। আধ ঘন্টা চিকিৎসার পরে ধীরে ধীরে ক্যান ফেরে কেশবচন্দ্রের। সুমেরু তার মুখের উপর ঝুঁকে পড়ে বলে, এখন কেমন লাগছে? না, একদম উচিত হয়নি। হ্যাঁ, এই বয়সে এত উত্তেজনা, আরে ধ্যার বিরিয়ানিটা শেষ না করে ফোনটা করা উচিত হয়নি,
ফেলে দিয়েছো। কিন্তু সেই শেষ, তারপর থেকে কেশবচন্দ্রের বিরিয়ানি শুধু খাওয়া কেন, ধারে কাছে যাওয়া অবধি বন্ধ হয়ে গেছে। একা তাকে আর থাকতে দেওয়া হয় না। সুমেরুর নির্দেশে মেয়ে বাবাকে কলকাতায় নিজের কাছে এনে রেখেছে। হয় সেমন্তী না হয় সুমেরু মিলে সারাক্ষণ পাহারা দেয় তাকে। কেশব কখনো কাঁদেন, কখনো চিৎকার করেন, কখনো সেই ছবি লাগানো ডায়েরি খুলে ফুপিয়ে ওঠেন। কিন্তু ভবি ভুলবার নয়, সুমেরুর স্পষ্ট নির্দেশ, এই অবস্থায় বিরিয়ানি আর বিষ এক জিনিস। অতএব মেয়ে জামাইয়ের কাছে সারা দিন অনুনয় বিনয় করতে থাকেন কেশবচন্দ্র। উপায় না দেখে বার্গেন শুরু করেন। এক হাতার দাবি এক চামচে নেমে আসে। গন্ধটুকুও পান না কেশবচন্দ্র। ভাত, মুগের ডাল, এমনকি চিংড়ি মাছের মালাইকারি অবধি দিয়ে তার মন ভোলানো যায় না। আপাতত হাল ছেড়ে দিয়ে রাত্র দিন জানলার পাশে বসে থাকেন ও বাড়ির পাশ দিয়ে যাওয়া ট্রেনের শব্দ শোনেন। দেখে খানিকটা মায়াই লাগে সেমন্তীর। আহারে, মাসে অন্তত একদিন। সকালে চেম্বারে যাওয়ার আগে সুমেরু একবার শ্বশুরের ঘরে উঁকি দিয়ে দেখল। তিনি জানলার সামনে বসে বাইরের দিকে তাকিয়ে আছেন। বাড়ি থেকে বেরোতে এখনও মিনিট দশেক দেরি আছে সুমেরুর। ধীরে ধীরে কেশবের পাশটা এসে বসে পড়ে সে। কেশব খুব একটা আমল দেন না তাকে, আগের মতোই উদাস চোখে বাইরের দিকে তাকিয়ে থাকেন। আপনি কি আমাদের উপর রাগ করে আছেন বাবা? সেই রকম শান্ত সন্ন্যাসী সুলভ মুখ একবার সুমেরুর দিকে ফিরিয়েই পেডেস্ট্রিয়াল ফ্যানের মতো ঘুরিয়ে নেন তিনি। তা এই কদিন আগে অবধি রাগ যে হতো না তা নয়, এখন অনেকটা মানিয়ে নিয়েছি মনে হয়। আসলে বুঝতে পারছেন এই বয়সে এত রিচ খাওয়া? এই বয়সে না, বলো শেষ বয়সে। আর কতদিনই বা বাঁচবো, কতদিনই বা খাবো, শুধু একটাই আফসোস রয়ে গেল। কি আফসোস? সেদিন সেই বিরিয়ানিটা আর শেষ করা হলো না। আহাগো, যদি আলুটা শক্ত না হতো, যদি আমি এমন হড়বড়িয়ে ফোন না করতে যেতাম, তবে আজ। আচ্ছা, আপনি একটু সুস্থ হন, তারপর না হয় এক প্লেট খাবেন, কিন্তু এক প্লেটই, তার বেশি নয়। কেশবচন্দ্র মাথা নাড়েন, বুকের ভেতর কান্না চেপে বলে, আমি বোধহয় আর সুস্থ হব না হে। আজকাল তো আর ইচ্ছেও করে না। বিরিয়ানি যদি না থাকে তাহলে আর কি আছে জীবনে? বেঁচে থেকে কি লাভ বলতে পারো? সুমেরু কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সে থেমে যায়। দূর থেকে একটা ট্রেনের ক্ষীণ আওয়াজ কানে আসে তার। একটু একটু করে আওয়াজটা বাড়তে থাকে। এ বাড়িতে থাকার এই এক অসুবিধে, বাড়ির পাশ দিয়ে ট্রেন লাইন গেছে, ফলে থেকে থেকে দুপুরের নিস্তব্ধতা খান খান করে উন্মাদ দানবের মতো ট্রেন ছুটে যায়। প্রথম প্রথম বেশ অসুবিধে হতো সুমেরুর, এখন মানিয়ে নিয়েছে সে। ট্রেনটা চলে যেতে একটু নড়ে চড়ে বসেন কেশবচন্দ্র। দরজা দিয়ে সেমন্তী এ ঘরে ঢুকে আসে, তারপর সুমেরুর উল্টো দিকে এসে বসে পড়ে। খানিকক্ষণ চুপচাপই কেটে যায়। আচমকাই বুড়ো এক অদ্ভুত প্রশ্ন করে ওঠেন, আচ্ছা এই যে ট্রেনগুলো ঠিক কত জোরে যায়? কেন বলো তো? না, এমনি জানতে চাইছিলাম আর কি, কত লোকে তো কষ্ট সইতে না পেরে ট্রেনের তলায় গলা দেয়। তুমি এসব বলছো কেন বাবা? আমরা কি তোমার খারাপ চাই? একটা স্ট্রোক হয়ে গেছে, হাই ব্লাড প্রেশার, হাঁটাচলা করলে মাথা ঘুরে তোমার, এর পরও যদি ওই সব খাও তাহলে কোন দিন কিছু একটা হয়ে যাবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাওয়া কমিয়ে ফেলাটাই আজকালকার দস্তুর। এই তো আমাদের মিত্রদা, শরীর ফিট রাখবেন বলে সিগারেট ছেড়ে দিলেন, সকালে খোলা হাওয়ায় জগিং করতেন, রাতে ভাত ছেড়ে ইংলিশ ভেজিটেবল খেতেন। কেশব বিড়বিড় করেন, কি দিন কাল এলো রে বাবা, কবে সবজিপাতিরাও নিগার টিগার বলে গালাগাল দেবে। আপনি কি কিছু বললেন বাবা? না, বলছিলাম ছিলেন ছিলেন বলছো কেন, ওনার ইংলিশ ভেজিটেবল বুঝি কাজ দেয়নি? মাথা নামিয়ে নেয় সুমেরু। ওই সকালে জগিং করতে গিয়ে একটা গাড়ির ধাক্কায় শরীর ফিট হয়ে গেল, মুচকি হাসলেন কেশব। ঘড়ির দিকে আর একবার তাকিয়ে উঠে পড়ে সুমেরু। কি যেন মনে পড়তে একটু থমকে দাঁড়ায়। একটু আগের অপমানটা গায়ে লেগেছে তার। ঘর থেকে বেরোতে বেরোতে সে বলে, অন্যকে খোঁচা দিয়ে কথা বলার আগে একটা কথা মনে রাখবেন বাবা, সবে 65 আপনার, আমাদের কথা শুনে যদি চলেন তাহলে এখনো অনেক দিন বাঁচবেন। খাওয়াটাই জীবনের উদ্দেশ্য নয়। আমরা ঠিক করেছি এবছরের শেষের দিকে নেপাল বেড়াতে যাব, আপনাকেও নিয়ে যেতে চাই, অতএব প্লিজ একটু নিজের খেয়াল রাখুন।
সুমেরু ঘর থেকে বেরিয়ে যেতে কেশব আবার মাথা ঘুরিয়ে নেন, চোখ থেকে খুলে চশমাটা রাখেন পাশে। সেমন্তী আর চোখে বাবার মুখে কোনো অভিব্যক্তি ফুটে উঠছে কি না দেখার চেষ্টা করে। কয়েক সেকেন্ড সেইভাবে থেকে হালকা মাথা নাড়ান কেশব, বিড়বিড় করে বলেন, না, উচিত হবে না। কি উচিত হবে না বাবা? নেপাল যাওয়া, নেপালে এই বিরিয়ানি পাওয়া যায় না। এবার হেসে ফেলে সেমন্তী। 3 বছর হলো বাবাকে এইভাবে দেখতে অভ্যস্ত হয়ে গেছে সে। তিনি দুবেলা বিরিয়ানি খান বলে লোকজনের সঙ্গে মেশেন না, পাছে খাবারের ভাগ দিতে হয়। বিয়েবাড়ির মেনুতে বিরিয়ানি থাকলে তবেই যেতে রাজি হন, অথচ সেই মানুষটাকেই এইভাবে অনিচ্ছায় আটকে রাখতে তার নিজেরও ভালো লাগে না। যেদিন প্রথম এ বাড়িতে এনে রেখেছেন তাকে, সেদিন দুপুরটায় ঠিকঠাকই ভাত খেয়েছিলেন, বিকেলে ছাতুর শরবত, সন্ধে হতে সেমন্তী নিজে হাতে মরিয়া ছোলা ভাজা দিয়ে গেছিল। বুড়ো ভেবেছিলেন পরের দিন থেকেই হয়তো তার নিজের কমফোর্ট জোনে ফিরে যাবেন, কিন্তু সেদিনও থালায় ভাত আর আলু পটল দেখে তিনি ভমকে ওঠেন। এসব ছোট লোকের খাবার আমি খাবো কেন? আমাকে কি এই জন্য এখানে এনে রাখা হয়েছে? ও তো তোমায় ওসব খেতে বারণ করেছে। বারণ করেছে? ওই টুকে পাশ করা হাতুড়েটা আমাকে খেতে বারণ করেছে? ধরে আন হতচ্ছাড়াকে, আজ মুরগির বদলে ওর ঠ্যাংটাই চিবিয়ে খাবো। আপনি শান্ত হন বাবা, উত্তেজনা আপনার শরীরের জন্য ভালো না। তবে কি তোমরা ভালো? একটা বুড়ো মানুষের আবেগকে মাংসের বিষের মতো ভাত দিয়ে চাপা দিয়ে দিতে চাইছো? হ্যাঁ, লজ্জা করে না? সে যাত্রা কোনো মতে বাবাকে শান্ত করে সেমন্তী, ভুল ভাল কিছু প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেসব কিছুই যে পূরণ হবার না তা ধীরে ধীরে বুঝতে পারেন কেশবচন্দ্র। দরজা বন্ধ করে হাত পা ছড়েন, চিৎকার করেন, দরজায় কিল বসান, কিন্তু তাও লাভ হচ্ছে না দেখে অবশেষে চুপ করে যান। ইদানিং ট্রেন লাইনের দিকে তাকিয়ে থেকে আলপটকা প্রশ্ন করেন। সেমন্তী অবশ্য জানে চিৎকার কাজ হচ্ছে না দেখেই সেন্টিমেন্টাল দিতে চাইছেন তিনি। সে উপরে নরম হলেও ভেতরে যথেষ্ট শক্ত। সুমেরু বেরিয়ে যেতে বিছানা ছেড়ে উঠে পড়ে সেমন্তী, ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল এমন সময় কেশব পিছন ফিরে বললেন, সুমু শোন। কি? দুপুরের দিকে আমাকে একটা কাগজ কলম এনে দিতে পারবি? কাগজ কি হবে বাবা? ভাবছি চিঠি লিখব, অনেকদিন কাউকে চিঠি লেখা হয়নি। বেশ, তা না হয় এনে দেব, কিন্তু কাকে লিখবে? মুচকি হাসেন কেশব, যেন খানিকটা রহস্য করতে চান। এই চট জলদি ফোনের যুগে একটা মানুষ আচমকা কেন যে চিঠি লিখতে চায় সেটাই আশ্চর্যের। তবে ব্যাপারটা নিয়ে খুব একটা ভাবে না সেমন্তী, একটা কাগজ আর কলমেরই তো ব্যাপার, লেখালেখি নিয়েই না হয় খাওয়া ভুলে থাকুক। রান্নাঘরে গিয়ে রাতের রান্না চাপিয়ে দেয় সেমন্তী। সন্ধ্যে থেকে তার অফিস, সেজন্যে এখনই দুবেলার রান্না করে রাখে সে। সন্ধে সুমেরু বাড়ি ফেরার আগে সে রেডি হয়ে থাকে, একজন ফিরলে আর একজন বাড়ি থেকে বের হয়ে যায়। সুমেরু হাত পা মুখ ধুয়ে কাজ থাকলে কাগজপত্র নিয়ে বসে, না হয় সোফায় গড়াতে গড়াতে টিভি দেখে। প্রথম কদিন কেশবচন্দ্রও জামাইয়ের সঙ্গে টিভি দেখতেন, কিন্তু দিন কয়েক হলো তিনি সন্ধ্যায় গীতা পড়া শুরু করেছেন, এতে নাকি মন শান্ত হয়, সংযম বাড়ে। স্নান সেরে বাবার সঙ্গে খেতে বসলো সেমন্তী। আজ বাবাকে দেখে কেমন একটা যেন লাগছে তার, এই কদিনে একবারও এত শান্ত দেখায়নি তাকে, যেন নিজের দুর্ভাগ্যটা মেনেই নিয়েছেন। নিজে হাতে আয়েস করে মেখে কলায়ের ডাল আর আলু পোস্ত দিয়ে ভাত খেলেন, একটু বিরক্তি প্রকাশ তো করলেনই না, উল্টে বললেন, আজ খেয়ে নাকি বেশ তৃপ্তি হয়েছে। খেয়ে দিয়ে আরাম করে কাগজে কি যেন লিখে টিখে নিয়ে ঘুমিয়ে পড়লেন। খানিকটা খুশি হলেন সেমন্তী, এতদিনে তাহলে নেশাটা কেটেছে বাবার, হয়তো নেপাল বেড়াতে যাওয়ার ব্যাপারটা ভেবেই। বিকেলের দিকে রেডি হয়ে আর একবার বাবার ঘরে উঁকি দিল সেমন্তী। হ্যাঁ, এখনও ঘুমোচ্ছেন, পাশে গীতাটা পড়ে আছে, তার ভিতর থেকে দুপুরে সেই কাগজটা উঁকি দিচ্ছে। গীতার কোনো লাইন দিয়ে কি চিঠি লিখছেন? প্রায় 6টা বাজতে চলেছে, 5:30টার আগেই ফেরে সুমেরু। আজ কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে বেশ বিরক্ত হয় সেমন্তী, মোবাইলটা তুলে একবার ফোন করে নেয়। সুমেরু বলে আজ ফিরতে আধ ঘন্টা দেরি হবে, তার জন্য অপেক্ষা না করেই যেন সেমন্তী বেরিয়ে যায়। একটু ইতস্তত করে সেমন্তী। বাবাকে একা রেখে যাব? কেন, কি হবে তাতে? আবার যদি বাড়ি থেকে বেরিয়ে ওসব খান? না, সকালে যা দিয়ে এসেছি আর মনে হয় অত সাহস করবেন না, আধ ঘন্টা তো ব্যাপার, তুমি বেরিয়ে পড়ো। 7:05 ভেবে সেমন্তী বেরিয়েই পড়ে। তার আগে কেশবচন্দ্রকে ঘুম থেকে তুলে দিয়ে যায়। আজ দীর্ঘদিন পর মেয়ের মাথায় একটা হাত রাখেন বৃদ্ধ। বিড়বিড় করে কি যেন বলেন মনে মনে, খানিকটা বিস্ময়ে বুকের মাঝে জমিয়েই ঘর থেকে বেরিয়ে যায় সেমন্তী।
6:30 নাগাদ বাড়িতে পৌঁছয় সুমেরু। ডুপ্লিকেট চাবি তার কাছেই থাকে, সেটা দিয়ে দরজা খুলে গুনগুন করে একটা গান গাইতে গাইতে ভেতরের ঘরে ঢুকে আসে। টেবিলের ওপর আজ খাবার সাজানো আছে, ঢাকনা তুলে দেখে নেয়, সেটা আলু পোস্ত। ঢাকনা নামিয়ে রেখে জামা কাপড় ছেড়ে বাথরুমে ঢুকতে গিয়েও কি যেন মনে করে থেমে যায় সে। আজ তো গীতাপাঠের আওয়াজ আসছে না, ব্যাপার কি, বুড়ো আবার নাস্তিক হয়ে গেলেন নাকি? এগিয়ে এসে কেশবের ঘরে উঁকি মারে সুমেরু। ঘর ফাঁকা, বাথরুমের দরজা হাট খোলা, কেউ নেই সেখানে। ঘরটা ভালো করে দেখে নিয়ে একটা বড় সড় দীর্ঘশ্বাস ছাড়ে সুমেরু। অর্থাৎ নেশা এখনও ছাড়েনি। আধ ঘন্টার ফাঁক পেয়েই বুড়ো আবার বিরিয়ানির দোকানে ছুটেছে। রাগ মাথায় উঠে যায় সুমেরুর। দেওয়ালে সজোরে একটা ঘুষি মেরে বেরিয়ে আসতে গিয়েও সে থেমে যায়। ঘরের বিছানার ঠিক ওপরেই গীতাটা রাখা আছে, সেটার নিচ থেকে বেরিয়ে আছে একটা খাতার সাদা পাতা, যেন ঘরে যে ঢুকবে তার উদ্দেশ্যেই রাখা আছে সেটা। এগিয়ে সে পাতাটা তুলে নেয় সুমেরু। কেশবচন্দ্রের হাতের লেখা একটা চিঠি। সকালের একটা কথা মনে পড়তে বুকের ভেতরটা ডিপ ডিপ করতে থাকে। আলো জ্বালিয়ে চিঠিটা পড়তে থাকে সে। প্রিয় সুমন, সবার আগে যে কথাটা জানাতে চাই সেটা হলো, তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই। আমাকে এভাবে এখানে আটকে রেখে আমার আয়ু যে আরও কটা দিন তোমরা বাড়াতে চেয়েছিলে, সেটা বোঝা বিরিয়ানি রান্না করার মতো অত জটিল না। তবে কি জানো, আমারও তো বয়স হয়েছে, এখন তোমাদের এই বিরিয়ানির মাঝে আমি এক টুকরো লবঙ্গ হয়ে থাকতে চাই না। আমার জীবনের সমস্ত সুখ দুঃখ আহ্লাদ হাসি কান্নাকে আমি স্রেফ জিভ দিয়ে দূরে সরিয়ে দিয়েছিলাম, এখন সেইটা আর সম্ভব হচ্ছে না। আমার জীবনটা আচমকায় খুব উদ্দেশ্যহীন হয়ে পড়েছে। কেশবচন্দ্র সেন এইভাবে বেঁচে থাকতে পারবে না, তাই এই শেষ পথ, আত্মহননের পথ বেছে নিলাম। তোমরা ভালো থেকো, আমার শ্রাদ্ধে না থাক, ইতি কেশবচন্দ্র সেন। চিঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে সুমেরু। বাইরের দরজাটা ঢোকার সময় বন্ধ করা হয়নি, উন্মাদ পায়ে ছুটতে ছুটতে বের হয়ে আসে। তার কানের পাশ দিয়ে শন শন করে হাওয়া বইছে, এর মাঝে এক ঘন্টা সময় বয়ে গেছে, এতক্ষণে কি আর? সুমেরুর চিন্তাভাবনা তীক্ষ্ণ আওয়াজে ঢাকা পড়ে যায়। ট্রেন আসছে, গগন ভেদি আর্তনাদ করতে করতে এগিয়ে আসছে প্ল্যাটফর্মের দিকে। হয়তো হাজার লোকের ভিড়ে ভরে গেছে প্ল্যাটফর্মটা। ছুটন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে একটা মানুষ, বৃদ্ধ বয়সের ভারে নুয়ে পড়েছে তার শরীর, আর একটু পরেই দানবের মতো সুবিশাল যন্ত্রটা ছিন্ন ভিন্ন করে দেবে তাকে। রাস্তায় বেরিয়ে উদ্ভ্রান্তের মতো ছুটতে লাগলো সে। চারপাশের দৃশ্য যেন মুছে গেছে সুমেরুর কাছে, পায়ের সমস্ত জোর একত্র করে দৌড়ে চলেছে। যেভাবে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যাটফর্মে পৌঁছতে হবে। দুপাশে দোকানের ঝকমকে আলোগুলো চোখের পাশ দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে। সুমেরুর বুক কাঁপিয়ে স্টেশন চিড়ে বেরিয়ে গেল ট্রেনটা। একটা চাপা কান্নার ঢেউ সুমেরুর শরীরটাকে আছড়ে ফেলল মাটিতে, মুখ ঢেকে বসে পড়ল সে। কে উত্তর দেবে সে সেমন্তীকে, কীভাবে গিয়ে দাঁড়াবে সামনে? স্টেশনের দিক থেকে একটা চিৎকার ভেসে আসছে, সুমেরু জানে চিৎকারটা কিসের। তার মুখ থেকে একটু একটু করে খসে পড়ে হাতটা, আর সঙ্গে সঙ্গে সামনের দিকে তাকাতেই ভূত দেখার মতো চমকে ওঠে সে। যেখানে মাটির ওপর সে বসে আছে তার ঠিক সামনেই একটা বিরিয়ানির দোকান, আর সেখানেই চেয়ারে বসে দু প্লেট বিরিয়ানি নিয়ে কেশবচন্দ্র বসে আছে। এক হাতে তাল তাল বিরিয়ানি তুলে মুখে পড়ছেন তিনি, কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়িয়ে সেই দিকে এগিয়ে আসে সুমেরু। তারপর টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে চোখ থেকে জল মুছে নিচু গলায় জিজ্ঞেস করে, বাবা আপনি এখানে? একবার মুখ তুলে তাকান কেশবচন্দ্র, খানিকটা যেন বিরক্তই হন তিনি। মুখের গ্রাসটা শেষ করে বলেন, হ্যাঁ তুমি এসে গেলে, যাও যাও দূরে গিয়ে বসো, এখানে বসে ভাগ পাবে না বলে দিলাম। কিন্তু আপনি যে লিখে এসেছেন। হ্যাঁ এসেছি তো, কেশব মুরগির টেকনিতে কামড় দিতে দিতে বলেন। এবং সেটাই তো করছি, দেখতে পাচ্ছ না? কি করছেন? ধপ করে উল্টো দিকে চেয়ারে বসে পড়ে সুমেরু। কেন মনে নেই? তুমি নিজেই তো বলেছিলে আর বিরিয়ানি খাওয়া মানেই আমি একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাব। তা আজ মরবই যখন ঠিক করেছি, তখন ওই খেয়েই মরবো। হাসতে হাসতে বিরিয়ানির গ্লাস মুখে তুলে নেব, এই চেয়ারে বসেই দেহ রাখবো আজ। ওই রে কে আছিস, লেয়াও লেয়াও আরও দু প্লেট চিকেন মাটন মিলিয়ে। টেবিলের ওপর দু হাতে চাপড় মারে কেশবচন্দ্র। কেশবচন্দ্র সেন আজ বাড়ি ফিরবে বলে আসেনি, এখান থেকে সোজা কেওড়া ফলা। দে দে আরো ভর্তি করে দে, বীর মরে একবার কাপুরুষ মরে বারবার। সুমেরু কিছু বলতে গিয়েও বলতে পারে না, তার নিজেরই স্ট্রোক হবার জোগাড় হয়েছে। মানে মানে দোকান থেকে বেরিয়ে আসে সে।
কেশব সেন বিরিয়ানি খাচ্ছেন, তাপকে তাপকে খাচ্ছেন, চিকেন মাটন নিয়ে ড্রিবেল করতে করতে আলুতে কামড় দিচ্ছেন। দোকানের কর্মচারী ছেলেগুলো টিভি ফেলে হাঁ করে তাকিয়ে আছে বৃদ্ধের দিকে। টিভিতে হিন্দি সিনেমার শোলে চলছিল, সেদিকে আর মন নেই কারোর। সেখানে হেমা মালিনী ডাকাত দলের সামনে প্রাণপণ নেচে চলেছেন। নতুন প্রয়াসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তো লাইক এবং শেয়ার করে দিও। যারা আমার এই চ্যানেলে প্রথমবার এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সাথে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।